কোটি কোটি টাকা খরচা করছে গ্রিন দিঘা তিন দিঘা করার জন্য, অথচ এই অবস্থা বলে বলেও তুলছে না। পাঠিয়েছিলাম স্কুলে, কি অবস্থা, একদম পুরো এই রাস্তা অব্দি চলে আসে, পিছনের দিকে ফেলছিল তাও ঠিক ছিল। পনেরো কুড়ি দিন ধরে এইরকম আবর্জনা একদম সরাচ্ছেও না তুলছেও না, ডেভেলপমেন্টকে জানিয়েও কিছু হচ্ছে না। আর হচ্ছে গিয়ে এখানে পর্যটন যাচ্ছে, আর হচ্ছে গিয়ে এখানে হসপিটাল সব লোক মুখে চাপা দিয়ে যায়, এইরকম অবস্থায় এখানে মানুষ চলতে পারছে না, এমন হয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত উঠে আসছে নোংরা, ডাস্টবিনের নোংরা ফেলে ফেলে। শৌচাগারে যাবার রাস্তা রাখে না, এমন মাল ঢালছে, মানে শৌচাগারে যাবার না গিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে পেছাব করে দিচ্ছে লোক, আর ওই শৌচাগারের কাছে পৌঁছাচ্ছে না কেউ। না অটো স্ট্যান্ড আমরা এখানে থাকতে পারছি না, ওই জন্য সাইডে ফাইডে ওখানে ওখানে এইদিকে চলে গেছে, কি করবে, এখানে মানুষ দাঁড়ানোর জায়গা নেই একদম, এরকম করে দিয়েছে। হ্যাঁ পর্ষদকে আমাদের গোপালবাবুকে জানিয়েছিলাম ফোন করে, এবং ছবিও পাঠিয়েছি যে এইরকম অবস্থা, তারপরেও কোনো স্টেপ নেয়নি। এই মুহূর্তে সমস্যা বলতে এখানে একটা গাড়ির সমস্যা আছে, গাড়ির ভাড়ার একটা সমস্যা আছে, কিছু কিছু গাড়ির ড্রাইভার কিন্তু ভালো না। আর এই দেখছেন এই যে নোংরা, আমরা পয়সা খরচা করে এত যে পয়সা খরচা করে হোটেলে আছি, এখান থেকে কেউ কোনো ভদ্রলোক হেঁটে যেতে পারি না আমরা, এটা হচ্ছে মেন সমস্যা এই এলাকার। আমি রাস্তার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু এই গলিটা যখনই ঢুকি তখনই দেখুন, আপনি দেখুন অবস্থাটা, দেখুন একবার দেখান এই অবস্থাটা। স্বাস্থ্যকেন্দ্র দিয়া স্বাস্থ্যসেবাতে মানুষ আসেন, কিন্তু এই যে পরিস্থিতি কি চাইছেন প্রশাসনকে? অবশ্যই প্রশাসনের এটা দৃষ্টি আনা উচিত, প্রশাসনকে অবশ্যই দেখতে হবে এইগুলো, কারণ আমরা এখানে আসছি খরচা করতে আসছি, ন্যায্য যেখানে যে ট্যাক্স আছে, গাড়ি ভাড়া আছে, হোটেল ভাড়া আছে আমরা দিই, কিন্তু সেই পরিষেবা কিন্তু 100% পাচ্ছি না আমরা। আমি এসেছি বাদুরিয়া থেকে। আপনার নাম? শুভঙ্কর বিশ্বাস। প্রচন্ড দুর্গন্ধ ছাড়ছে, আর এতে পলিউশন বাড়বে তো। আমরা চাই যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, থাকলে আমরা অন্তরকে আসতে দিতে পারি, এই আমার আর কোনো বক্তব্য নেই। কোথা থেকে এসছেন? আমরা এসছি কলকাতা থেকে। আমার নাম চন্দ্রা ভট্টাচার্য। দীঘায় বেড়াতে এসছেন? হ্যাঁ বেড়াতে এসেছি। রাস্তায় চলতে গিয়ে কতটা সময়? রাস্তায় চলতে গিয়ে এমনি খারাপ লাগছে না, এখানকার লোকজন খুবই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে এই যে মানে কাগজপত্র হ্যান ট্যান এইসব নোংরাগুলো পড়ে আছে, এতে খুব গন্ধ ছাড়ছে, খুব কষ্ট হচ্ছে, মানে রুমাল মানে রুমাল দিয়ে চললেই ভালো এমন অবস্থা। হ্যাঁ আমি নিউ মানে এই নিউ শুভশ্রী ভবনে আছি, এমনি ভালো, এমনি এখানে লোকজন ভালো, সবই ভালো, কিন্তু এখানকার পরিবেশটা এখানকার দেখছি খুব মানে খারাপ, একদম গন্ধ ছাড়ছে। চলার ক্ষেত্রে হ্যাঁ সমস্যা। কি
চাইছেন? খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা চাইছি, এবং এই ডাস্টবিন গুলো মানে তাড়াতাড়ি সরানো যাতে হয়, তাদের সকলের সুবিধা হয়। আপনার নাম? আমার নাম সুজন ভট্টাচার্য। আমি এসেছি কলকাতা থেকে। প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে, এত গন্ধ ছাড়ছে না। হ্যাঁ, আমাদের গেস্টের হচ্ছে, যারা গেস্ট বিরক্ত হচ্ছে, সবাই যেমন অশান্তিরভাবে থাকতেছে, পর্যটক আসতে যাচ্ছে না, যদিও আসছে রুমে থাকছে, গন্ধের জন্য রুম ছেড়ে চলে যাচ্ছে, আমাদের ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা চাইছি এইটা দূর করার জন্য, এই আবর্জনগুলো এখান থেকে ক্লিয়ার করার জন্য। আমার নাম সুকুমার ঘোড়ে, হোটেল অর্ণবে। দীঘা বর্জন কেন্দ্র এলাকায় যে ফরেস্ট বাংলা রোড রয়েছে, এবং পাশেই দীঘা ওদামিনী হাসপাতাল এবং নেহরু মাঠ রয়েছে, পথের পাশেই প্রচুর সংখ্যক নোংরা আবর্জনা পাহাড় জমে গেছে, কি বলবেন, কত দ্রুত ব্যবস্থা নিচ্ছেন? এই জায়গাটাতে আমাদের ডাস্টবিনও রাখা আছে, এবং তার সাথে আমরা ওখানটাতে মানে যেহেতু মার্কেট কমপ্লেক্স পাশে আছে, সেই জন্য আমরা বড় ওখানটাতে আমরা ট্র্যাক্টরও রেখেছি। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ওখানটাতেই নিচের দিকেই সব নোংরা ফেলছেন, এবং ক্রমান্বয়ে সেই নোংরাগুলো জমে যাচ্ছে। আমরা প্রত্যেক উইকে এখান থেকে এগুলোকে তুলে নিই, আবার এক সপ্তাহের মধ্যে জমে যায়। আমরা এই জায়গাটার উপর আমাদের নজর আছে, এবং কনস্ট্যান্ট আমরা পরিষ্কার করাই, এবং যেটা আপনি বলছেন আমরা এক্ষুনি ব্যবস্থা নিয়ে সেগুলোকে সমস্ত তুলে দিচ্ছি। ওখানে একটা অটো স্ট্যান্ড ছিল, সেটাও এখন আর স্ট্যান্ডে অটো রাখতে পারছে না, বা হোটেল সেক্টরে ব্যবসাও বন্ধের মুখে বলতে গেলে অনেকে অভিযোগ করছেন। আমরা কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস চালাচ্ছি যে আপনারা ডাস্টবিনে ফেলুন, কিন্তু দেখা যাচ্ছে যে নোংরাগুলো যে কোনোভাবেই এসে একটা জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। এবার আমরা বুঝতেও পারছি না যে কারা করছেন, রাতের অন্ধকারে এই সমস্ত জিনিসগুলোকে ওখানে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। আমরা সেগুলোতে যাতে না ফেলে কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস করা হচ্ছে, তবুও আমরা আবার নজর রাখছি যাতে করে এই ধরনের কিছু কাজ তারা না করেন। মানুষ কুমার মণ্ডল, এক্সিকিউটিভ অফিসার, দীঘা সংকট। প্রচুর ক্ষতি হচ্ছে, এই গ্যাসে কেউ পার্টি আসতে চাইছে না,
এবং পার্টি ঢুকতে যাচ্ছে না, এই সামনে থেকে পার্টি সব চলে যাচ্ছে। কতদিন ধরে চলছে এইটা? পুরো একদম চলছে তো, মানে যত দীঘার আবর্জনা এখানে সব ফেলছে। কোনো পর্যটককে হোটেলে থাকতে চাইছে না? না না, থাকতে চাইছে না, এই দুর্গন্ধ থেকে সব চলে যাচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। আপনার নাম? আমার নাম ভুবনেশ্বর মাইতি। কোন হোটেল? হোটেল অম্বর। দীঘা পর্যটন কেন্দ্রের এলাকায় যে নোংরা আবর্জনা স্তূপ জমেছে, এটা কতটা সমস্যার সম্মুখীন করছেন হোটেল কর্তৃপক্ষ? আমরা প্রচুর সমস্যায় পড়েছি। আপনারা জানেন পাশে দীঘা নেহরু মার্কেট রয়েছে, তার পাশে দীঘা অগ্রগামিনী হাসপাতাল, আমাদের ফরেস্ট বাংলো রোডের হোটেল সেক্টর আছে। কে বা কারা আমাদের জানা নেই, অনেক দূর দূরান্ত থেকেও এসে এখানে নোংরা আবর্জনা ফেলে। তাই আমরা হোটেল কর্মী ও দীঘাবাসী হিসাবে এখানে আমাদের এই পাড়ায় তো হোটেল মানে পর্যটন একদম থাকতেই চাইছে না, যে দুর্গন্ধ। আমি অনুরোধ করছি দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের নিকট এই নোংরা আবর্জনা যাতে এখানে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া হয়। শুধু এই বৃষ্টিকালে একটু সরিয়ে দিলে এই দুর্গন্ধ, আপনারা দেখছেন এখানে অটো স্ট্যান্ডও রয়েছে, এইভাবে এখানে যেন স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটার জন্য আবেদন করছি। আমি উত্তম কুমার মাইতি।